এখন কতকগুলি কথা বলবো, এগুলি প্রত্যেকেরই কাজে লাগবে। তো ধৈর্যই মানুষকে কিভাবে রোগমুক্ত করে, আর কার ইহকাল পরকাল কিছুই থাকে না, এই দুটি প্রশ্ন। ধৃতা জয়তি রোগান মানে হচ্ছে ধৈর্যই রোগমুক্ত করে। ধৈর্যশীল হলে জীবনে অনেক সমস্যার সমাধান করা যায়, এমনকি রোগমুক্তি পর্যন্ত ঘটানো সম্ভব। ধৈর্য হলো একটি মহৎ গুণ। ধৈর্য মানুষকে হিংসা, দ্বেষ, ক্রোধ দমন করতে সহায়তা করে, কারণ ধৈর্যবান ব্যক্তি অত্যন্ত শান্তচিত্ত হয়ে থাকে। শান্তচিত্তের অধিকারী হলে যেমন ক্রোধ হিংসা মনের মধ্যে বাসা বাঁধতে পারে না, তেমনি শান্ত চিত্ত হলে মানসিক রোগসহ অনেক রোগকেই প্রতিরোধ করা যায়। ফলে যে কোনো ধৈর্যশীল ব্যক্তি দীর্ঘদিন নিজেকে রোগমুক্ত রাখতে পারে। পরের প্রশ্ন বা পরের সংস্কৃত একটা শ্লোক বলছি, নাস্ত ধৃতে রৈহিকা মুষিকম, এর অর্থ হলো ধৈর্যহীনের ইহকাল পরকাল কিছুই থাকে না। ধৈর্যশীলতা যেমন মানুষের একটি পরম গুণ, তেমনি ধৈর্যহীনতা হলো মানুষের একটি পরম দোষ। ধৈর্যহীন ব্যক্তির কোনো কাজে সাফল্য আসে না। ধৈর্য না থাকায় বারবার কর্মের অভিমুখ পরিবর্তন, যেমন সময় নষ্ট হয় তেমন অর্থ ক্ষতি হয়। কর্ম ঠিকমতো না হলে ইহলোক কাজ যেমন হয় না, তেমনি পারলৌকিক কাজও হয় না। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ।